আমার লাস্ট লং ভিডিওতে কিছু ভালোবাসো মানুষের কমেন্ট। হ্যালো মাই ডিয়ার স্কুল কলেজের বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমার একটু একটু চলে আসলাম, আই এম ব্যাক। আমি শিওর যে তোমরা এটাই ভাবছো আমি তো ভাইয়া ঠিক মতো ভিডিও ছাড়ো না, তোমার সাথে কি দরকার ছিল? ঝামেলার কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা ওয়েট, বিপরীত দলটা কি করলো? একটু ব্যাকে যাই তো, স্ট্রাইকার সুন্দর করে ধরলো, মারলো। ও বুঝতে পারছি বুঝতে পারছি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারো, আমি একটু ক্লিয়ার করে দিই একটু হালকা করে। বলেন কি বলা বলে কিছু নেই, সত্যি কথা বলতে মাঝে মাঝে খেলার সময় এরকম হাগা আমারও পায়। ও তাই নাকি? হাই হাই, এটা আমি কার কাছে বললাম? শেষ পর্যন্ত একটা মেয়ের কাছে বললাম, মান সম্মান সব শেষ। যাই হোক, আমি নুব, আস্তে আস্তে খেলি। আরে কপাল, এইটা আমি কি কইলাম? না বলতে চাচ্ছি, বুঝতেই পারছো আমি তো একবারে স্ট্রাইক পরে আমি কিন্তু ফিনিশ করে দিব। অনেকে আমাকে বলো ভাই ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো, আমার ভিডিও কেন ছাড়ছো না, আমার ভিডিও ছাড়ো। ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বন্ধু, দেখো তোমাদের সাথে খেলি অবশ্যই সেই ভিডিও আপলোড করি এবং সেই ভিডিও অবশ্যই ছাড়বো, কিন্তু আমাকে একটু সময় দাও। ক্যারামের যাবতীয় আইটেম, এই ধরো ক্যারাম পাস, কয়েন, ডায়মন্ড, অটোপ্লে, বিটিএম, এমগ্রাম, এভরিথিং এভরিথিং সবকিছু সেল করার পরেও শেষ করো ভিডিও এডিটিং করার একদম সময় থাকে। এই গুটি দিয়ে এই ভিতরে গুলিটা হালকা একটু ভাঙার চেষ্টা করবো, দেখি ভাঙে কিনা। ওয়াও, যাক ভেঙেছে। আমার পার্টনার আমাকে ছোট্ট করে লিখে দিল মাশাল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। যাক, এই গুটি খেললে কিন্তু আর থাকবে একটা গুটি, আর একটা গুটি বুঝতেই পারছো এই গুটি কিন্তু ইজিলি কিন্তু ফিনিশ করে দিব। সো বন্ধুরা, নেক্সট ম্যাচ। আর হ্যাঁ বন্ধু, অনেকদিন আগের একটা ভিডিও তোমাদের বলেছিলাম তোমাদের গোল্ডেন শট দেওয়া হবে, কিন্তু আমি খুবই দুঃখিত যে গোল্ডেন শটটা দেওয়া হয়নি। কিছু কিছু পার্সোনাল ঝামেলার জন্য আমি কিন্তু এই কাজটি করতে পারিনি, কিন্তু এখন থেকে তোমাদের কন্টিনিউ গিভওয়ে দেওয়া হবে। কখন কি গিভওয়ে দেওয়া হবে এই ভিডিওতে সব ডিটেলস তোমরা পেয়ে যাবা। ভিডিও যেহেতু গুরুত্বপূর্ণ, সো বন্ধুরা ডোন্ট মিস দিস ভিডিও। উপরের দলের এসে ঘন দেখে তো সে মনে হচ্ছে খুব দুর্দান্ত খেলে। ওয়াও নাইস শট, এই শটটা কিন্তু আমার কাছে খুব দুর্দান্ত লাগে। তোমাদের কাছে কেমন লাগে দ্রুত কমেন্টে জানাও। পার্টনার আমাকে বলো ভিডিও আপলোড প্লিজ, আমি অবশ্যই ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ আমি যে ছোট্ট করে ওকে লিখে দিলাম। ওয়াও নাইস, আমার পার্টনার আবার আমাকে ছোট্ট করে লিখে দিল আই এম ইউর সাবস্ক্রাইবার, সত্যি থ্যাংক ইউ সো মাচ, তোমাকে সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইবার সাথে যখন আমার খেলা পড়ে সত্যি আমার খুব ভালোই লাগে। আমার ফোনে না এই একটা সমস্যা, এই যে মনে করো কেউ বাঙালি না খুব খুব আসে, এখন আমার কেউ গালি গ্লাস করে না আমি বুঝতে পারি না। দেখো বন্ধুরা, এরকম গালি গ্লাস তোমরাও খেয়েছো আর আমি তো অনেক খেয়েছি, এটা আসলে বলার বাইরে। হ্যাক স্কুলে এটা কোনো ব্যাপার, নর্মাল একটা ব্যাপার। আমি পার্টনার আমাকে বলো ভিডিও আপলোড করবা প্লিজ, অবশ্যই ভিডিও আপলোড করে দিব, আর অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও আপলোড করে দিয়েছি। বাই দ্য ওয়ে মাই সুইট কলিজার বন্ধুরা, তোমাদের একটা কথা আমি অলরেডি লাস্ট একটা শর্ট ভিডিওতে বলেছি, তারপর আমি একটু হালকা করে ছোট্ট করে বলে দিই, যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা যারা আমার কাছ থেকে ক্যারাম পাস নেয়, এই ক্যারাম পাসের মধ্যে দুটো গোল্ডেন শট থাকে, আমরা অনেকেই কিন্তু গোল্ডেন শট কিন্তু মারতে পারি না, মারতে গেলে কিন্তু গুটি আমাদের সেই গোলের বাইরে চলে যায়, তখন আমরা 1500 জেমস মিস করি। তাই যারা আমাকে ভালোবাসে, আমার সাবস্ক্রাইবার আমার কাছ থেকে ক্যারাম পাস কিনে, তাদের জন্য ধামাকা অফার, তারা যদি আমার কাছ থেকে ক্যারাম পাস নেয়, এই ক্যারাম পাসের ভিতরে গোল্ডেন শট দুটো আমি মেরে দিব, তোমরা সেখান থেকে পেয়ে যাবা 2000+ ডায়মন্ড। তো বন্ধুরা, ডেইনা দ্রুত ডেসক্রিপশন বক্সে যাও বা এই ভিডিওর কমেন্ট সেকশনে যাও, সেখানে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম চ্যানেল সব কিছু পাওয়া যাবে একসাথে, সেখান থেকে চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ইজিলি তোমরা আমার কাছ থেকে ক্যারাম পাসটা বাই করতে পারো। যাই হোক, আমার পার্টনার কিন্তু অলরেডি বলে দিয়েছে বিপরীত দল কিন্তু অটো প্লে, সো আমি বেশি বক বক না করে আস্তে আস্তে খেলার চেষ্টা করি, কারণ একবার কিন্তু আমি মিস করলে কিন্তু নেক্সট অটো প্লে আমাকে কখনো স্ট্রাইক দিবে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মাঝে কিছু কথা বলে নিই, কথাটা হচ্ছে এই, তোমরা অনেকে কিন্তু আমার কাছ থেকে অটো প্লে নাও, কিন্তু আমি না বুঝি না এত শখের আইডি এত কষ্টের আইডি তোমরা কেন নষ্ট করো? অটো প্লে নিলে আইডি ব্যান হবে, আজ না হোক কাল, এক মাস, দুই মাস, তিন মাস, ঠিকই তোমাদের আইডি কিন্তু ব্যান মাস্ট বি হবে। তোমাদের কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয় বিটিএম দিয়ে কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু ম্যাচ উইন করা পসিবল। বিটিএম যদি নর্মাল হ্যাক, আমার মনে হয় না এটা দিয়ে আইডি ব্যান করতে পারে, এটা আইডির পিছনে কিন্তু আমি অনেক টাকা খরচ করি, সেই আইডি যদি শখের আইডি যদি ব্যান হয়ে যায় কিন্তু সব থেকে বেশি খারাপ কিন্তু তোমাদেরই লাগে। যারা যারা স্বপ্ন দেখছো অটো প্লে নিবার, দ্রুত অটো প্লে মাঠ থেকে ঝেড়ে ফেলো, আর যারা যারা ভাবছো শখের আইডি চলে যাক যাক কিন্তু আমার কয়েন লাগবে, তাহলে তোমরা আমার কাছে কিন্তু ইজিলি কিন্তু অটো প্লে নিতে পারো এবং হিউজ পরিমাণে কিন্তু কয়েন তোমরা আর্ন করতে পারো। অনেক বক বক করে ফেলেছি, এবার আসি গিভওয়ের কথা। ঠিক এই ভিডিওটা তোমাদের একটু মার্ক করে দেখালে বুঝতে পারবে, দেখো ঠিক এই ভিডিওটাই নায়ক মান না, সে এখন জীবিত নেই, আমার ওই ভিডিওটা ঠিক কয় মিনিটের মাথায় সে বলেছিল নো প্রবলেম, ভালো করে আরেকবার শুনে নাও। ঠিক ওই ভিডিওটায় মান্না বলেছিল নো প্রবলেম, ঠিক কয় মিনিটের মাথায় এই কথা বলেছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। সর্বপ্রথম যে কমেন্ট করবে এবং তার কমেন্ট যদি সঠিক হয় সে পেয়ে যাবা, কি মনে হয় কি দিতে পারি? হ্যাঁ বন্ধুরা, তোমাদের দিব আমি ক্রাম পাস, যে সঠিক উত্তর দেবে এবং ফার্স্ট যে উত্তর দেবে সে পেয়ে যাবা ক্রাম পাস। সো বন্ধুরা, আর দেরি না, দ্রুত ওই ভিডিওটা যাও এবং ওই ভিডিওতে বলো যে মান্না ঠিক কয় মিনিটে কত সেকেন্ডে ঠিক ওই ডায়লগটা দিয়েছিল যে নো প্রবলেম। আর হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কিন্তু কোনো গিভওয়ে মিস হবে না, আগে যা মিস হয়েছে আই এম সো সরি, কিন্তু এখন থেকে কিন্তু কোনো গিভওয়ে মিস হবে না, আর প্রত্যেক মাসে তোমাদের জন্য কিন্তু ক্যারাম পাস গিভওয়ে থাকবে মাস্ট, আর মাঝে মাঝে তোমাদের আমি কিন্তু বিটিএমও গিফট করব, কিন্তু সেটা সঠিক উত্তরদাতার কিন্তু উপর ভিত্তি করে, ফার্স্ট কমেন্ট এবং সঠিক উত্তর সেই কিন্তু পেয়ে যাবা প্রতি মাসে ক্যারাম পাস। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন চেক করে রাখবা,
কারণ যে কিন্তু উইনিং হবে, যে উইনার হবে সে কিন্তু অবশ্যই তার কমেন্ট সেকশন চেক করতে হবে, কারণ আমি তাকে নক করব। এবং নেক্সট ভিডিওতে দেখানো হবে আসলে কে পেয়েছে গিভওয়ে। তো বন্ধুরা, তোমাদের সাথে গান শেয়ার করতে চাই, ভালো আছি ভালো থেকো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঘেউ 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 ঘেউ, এ কুত্তা যা, আরে কুত্তা আসলো কোথা থেকে, কেসা লাগা মেরা মজাক। ওয়াও, নাইস শট, গুড শট, ওয়াও, সিরিয়াসলি জটিল শট দিস একটা। খুব উৎসাহিত হয়। সো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, টাটা।